हेलो। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ভালো আছি। হ্যালো, বিনয় কুমার দুবে বলছি। হ্যাঁ হ্যাঁ, পেন ড্রাইভ পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেন ড্রাইভ পেয়েছি। আচ্ছা, কিছু কি দেখা শুরু করেছেন? না 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 না, দেখা শুরু করিনি এখনো। আচ্ছা, তো দেখা তো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আর একজন আছেন, মৌসুমী ম্যাডাম, উনি কোথায়? প্রসেনজিৎ বাবু কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ঠিক আছে, তাহলে রাখ। হ্যাঁ, কথা বলবো, কার সাথে কথা বলবো। তাহলে আমরা 3 মিনিট পরে শুরু করব আমাদের গল্প। আর আরেকজন আছেন আমাদের দলে, তিনি তো আসবেন। আর আজকের ক্লাসটা একটু স্লো মুভমেন্টই হবে, কারণ আরো 2-4 জনকে জোগাড় করতে হবে। এই তো মৌসুমি ম্যাডামও চলে এসেছে। মৌসুমি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? মৌসুমি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আপনার কথা শোনা যাচ্ছে না, আপনারটা মিউট হয়ে রয়েছে। আনমিউট করুন। মৌসুমী ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। যাক, তাহলে আমরা আর 2 মিনিট পরে শুরু করব। আচ্ছা, আপনাদের তো, আপনি বাদ দিয়ে বাকি সবাই এই গ্রুপে যারা আছেন সবার কাছেই পেন ড্রাইভ রয়েছে, তাদের আচ্ছা কাছে কিছু স্টাডি মেটেরিয়াল রয়েছে, তো আচ্ছা আপনার আর কি স্টাডি মেটেরিয়াল গুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই মোটামুটি আমাদের কনফারেন্স রয়েছে, কনফারেন্সটা হচ্ছে 21 তারিখ, তো তাই নিয়ে এখন তো প্রচন্ডই ব্যস্ত, তো মোটামুটি সোমবার বা মঙ্গলবার নাগাদ পাঠিয়ে দেবো, তার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এক সেকেন্ড আস। হুম হুম
তাহলে আমাদের ডট 8টা বাজে আমরা শুরু করব আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমরা জ্যোতিষ নিয়ে বিশেষ কিছু আলোচনা করব না, মূলত আমরা আপনাদের সঙ্গে একটু গল্প করব যে এই পেশাটা কেমন, কেন আমরা এই পেশাটাকে ভালোবাসবো, কি পেতে পারি আমরা এই পেশাটা থেকে। পুরোটাই রেকর্ডিং হচ্ছে, এই ভিডিও রেকর্ডিংটা একদম র ফরম্যাটে আমি আপলোড করে দেব, আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওর যে লিঙ্কগুলো সেইগুলো শান্তনু না চ্যানেলটার নাম হচ্ছে পপুলার অ্যাস্ট্রোলজি বলে আমার আরেকটা চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলটাতে এই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন। তো প্রথম জিনিসটা হচ্ছে আমাদেরকে, আমরা প্রত্যেকেই বয়সের এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি যে আমাদের সামনে এবার একটা কিছু করতে হবে এবং যেটা অনেকটাই ফাইনাল, যে জায়গাটাতে আলটিমেটলি আমরা কিছু একটা করতে হবে, এবং এটা যদি আমরা মিস করি নতুন করে আবার কিছু করা, উদ্দেশ্য যাই হোক, উদ্দেশ্য অর্থনৈতিক হতে পারে, উদ্দেশ্য মানসিক হতে পারে, তো এইটা করা, এটা ব্যর্থ হলে পরে নতুন করে আবার কিছু করা, সেটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। তো এবার আমরা যারা চার পাঁচজন আছি, আমরা একটু এই ক্লাসে যারা রয়েছি তারা আমরা একটু নিজেদের সম্পর্কে বলি। তো প্রথমে আমি আমার সম্পর্কেই বলি, আমার নাম শান্তনু, এটা আপনারা জানেন। বয়স হচ্ছে 41, 17 বছরের জ্যোতিষ চর্চা, জ্যোতিষ বিশ্বাস করতাম না একটা সময়, তারপরে হঠাৎ করেই একজনের সাহচর্যে জ্যোতিষ শিক্ষার দিকে এগিয়ে যাওয়া এবং গিয়ে জ্যোতিষের প্রতি আগ্রহ, তারপরে সিচুয়েশন যেমন যেমন নিয়ে গেছে আমিও তেমন তেমন গেছি এবং বর্তমানে আপনাদের সামনে বসে আছি। আর ক্লায়েন্ট কন্ডিশন বেশ ভালো, স্যাটিসফ্যাক্টরি। তাহলে এবার বাকিদের সম্পর্কে আমরা একটু শুনি। তাহলে প্রসেনজিৎ বাবু মনে হয় সবচেয়ে বয়স কম, প্রসেনজিৎ বাবুর থেকে শুরু হোক। মিউট হয়ে আছে। হ্যাঁ স্যার, 28, 92 17/7/1992। হ্যাঁ, আর গ্রাজুয়েশন পরে টিউশন, আর টিউশন করে তো চলছে না, ভাবছি আর কিছু করতে হবে, তাই আপনার সঙ্গে যোগাযোগ, আর এই চলছে। ঠিক আছে, বাকিরা একটু বলুন, বিনয় বাবু বলুন। বিনয় কুমার দুবে, বর্তমানে একটা জব করছি গভর্নমেন্ট সার্ভিস, মাস এডুকেশন দপ্তরে। আচ্ছা আচ্ছা, এটুকু। এখন আমি, আমার বাড়ি তো হচ্ছে রেজিনগর থানা পিলখানা গ্রাম, পোস্ট অফিস তকিপুর, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। ওখানকার এসআরএফ কলেজ থেকে গ্রাজুয়েশন করেছিলাম, যাই হোক তারপরে আর বিশেষ পড়াশোনা হয়ে ওঠেনি সে সময়, তারপরে তো এখন বর্তমানে সার্ভিস করছি। আচ্ছা ম্যাডামরা বলুন একটু। আমি তো ডিসকারিং ফিল করছি নেটওয়ার্কের, ভয়েসটা ক্র্যাক হচ্ছে, তারপর ভিডিও মুডটা চলে যাচ্ছে। কার, আপনার না আমাদের? না না, আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, মানে ভিডিওটা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। ভিডিওটা দেখতে পাচ্ছেন না? না, নেটওয়ার্কের প্রবলেমই মনে হচ্ছে। হ্যাঁ, এইটা সম্ভবত আপনার দিক থেকেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তো নেটওয়ার্ক ব্রডব্যান্ডে চলছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে একটুখানি দেখুন। আর জ্যোতিষ কেন শিখতে এলেন, কি ভাবছেন সেগুলো একটু বলুন। শুনতে পাচ্ছেন? মৌসুমী ম্যাডাম বলুন। হ্যাঁ আমি বলছি, হ্যালো, নমস্কার। হ্যাঁ
হ্যাঁ, আমি মৌসুমি চৌধুরী, আমি বিদ্যাটিতে থাকি। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল বলে আমি কোনো হায়ার স্টাডি সেইভাবে করতে পারিনি, মাধ্যমিক পড়তে পড়তেই বিয়ে হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে অনেকটা লম্বা লড়াই জীবনের। আমি জ্যোতিষ একটা সময় একদমই বিশ্বাস করতাম না, কিন্তু একটা টাইমের পরে ভীষণ ভাবে বিশ্বাস করতে শুরু করি এবং এটার প্রতি একটা, মানে কি বলবো, অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়। তো নিজে নিজেই কিছুটা চর্চা করেছি, বাট কিছুটা সময় গিয়ে মনে হয়েছে এইটা যথেষ্ট নয়। তো একদিন ইউটিউবে সার্চ করতে করতে আপনার একটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগে, যেহেতু আমি পাইসিস তো আমি ওটাই একটা দেখছিলাম। তো দেখতে দেখতে ভীষণ ভালো লাগে, তার জন্য আপনার সাথে অনেকদিন ধরেই ভাবছিলাম কন্ট্যাক্ট করব, কিন্তু কিছু সমস্যার জন্য করতে পারছিলাম না। বাট একটা সময় সাহস করে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি, তারপরে আজকে এই জায়গায় খুব ইচ্ছে এবং স্বপ্ন নিয়ে আর কি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। আচ্ছা, আর সুপর্ণা ম্যাডাম বলবেন? সুপর্ণা ম্যাডাম আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বিড়াল দেখতে পাচ্ছি। আপনার তো মানে মেইনলি আপনাকে দেখেই মোটিভেট হয়, খারাপ ভিডিও শোনা, হ্যাঁ বিভিন্ন রকম শেখার থাকি। আগে আগে ছোটবেলাও দু একটা পেপারে দেখে দেখে আজকে কি আছে ছিল, তারপরে আপনার এই শিক্ষামূলক ভিডিও গুলো দেখতে 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 ইন্সপায়ার হই, তারপর যোগাযোগ, আর তারপর এই জায়গায়। আর পরিবারের ভীষণ সাপোর্ট আছে, কর্তার মেয়েও খুব উৎসাহ নিয়ে দেখে দেখে বলে, আমাকে ইন্সপিরেশন দেয়। যাই হোক, তো এইভাবেই আর এই যে শাস্ত্রটা আমরা শুরু করি এবার একটু আমাদের আলোচনা, হালকা একদম ফান্ডামেন্টাল আলোচনা। এই যে জ্যোতিষ শাস্ত্র, এইটা হচ্ছে একটা বহু বহু প্রাচীন শাস্ত্র। বেসিক্যালি কোথা থেকে এর উৎপত্তি, কিভাবে এর উৎপত্তি, এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু কোনো না কোনো ভাবে এই শাস্ত্র পৃথিবীতে প্রচলিত হয়েছে। হতে পারে এটা এলিয়ান্সরা নিয়ে এসছে বা ভিনগ্রহের প্রাণীরা, হতে পারে এমন কোনো গোষ্ঠী এখানে ছিল যারা বিভিন্ন লোক, বিভিন্ন গ্রহ, বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারতেন, হতে পারে এমন কোনো মানুষ ছিলেন বা কোনো প্রাণী ছিল যারা টাইম টাইম ট্রাভেল করতে পারতেন, যারা বিভিন্ন সময়ে মুভ করতে পারতেন, কিছু না কিছু হতে পারে। বাট এই বিষয়টা কিন্তু পুরোপুরি রহস্যাবৃত, এখানে আমরা বলতে পারবো না যে এইটা হয়েছে বা এইরকম একটা কিছু ঘটনা ঘটেছে, এইরকম আমরা কিন্তু কিছুই বলতে পারবো না। কারণ জ্যোতিষ শাস্ত্র এর উৎপত্তি নিয়ে আমরা যাই বলি না কেন, কখনো বলা হয়েছে এটা ভগবান শিবের মুখ নিঃসৃত বাণী, কখনো বলা হয়েছে যে এটা গুরু শিষ্যের কথোপকথন, গুরু শিষ্যকে বলছেন, কিন্তু আলটিমেটলি গুরু কার কাছ থেকে জানলেন, তিনিও তো কারোর না কারোর শিষ্য ছিলেন, তাহলে এই যে ব্যাপারটা গুরু কার কাছ থেকে জানলেন, তো সেই সোর্স সেইটা কিন্তু আমাদের কাছে অজানা। তো আমরা জ্যোতিষ শাস্ত্রের কিছু ব্যাখ্যা বা কিছু সূত্র পাই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সময়। ওইখানের যারা পুরোহিত বা পূজারী ছিলেন তারা রাজদণ্ড ব্যবহার করতেন। আমরা ওই ওখানকার শিলমোহরের মধ্যে জ্যোতিষ সংক্রান্ত কিছু চিহ্ন পাই, যেগুলোর সঙ্গে বর্তমানের জ্যোতিষ চিহ্নের কিছু মিল রয়েছে, বা অন্যান্য একটা পশুপতি শিব, পশুপতি শিব এই জায়গাটার আমরা একটা সোর্স পাই। আমরা ওখানে সূর্য উপাসনা বা সূর্যের প্রতি পুজো এই সমস্ত আর কি আমরা ওখানে ইয়ে থেকে পাই। ওখানে ধাতুর ব্যবহার পাই, কপার, ব্রোঞ্জ এই সমস্ত ধাতুর। তো এই সমস্ত জায়গা থেকে বাস্তুর ব্যবহার, এটা ড্রেনেজ সিস্টেম বিভিন্ন দিকে ব্যবহার, এবং বাস্তু করার সময় বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টাল ইউজ, যেমন দণ্ড, মেটালিক দণ্ড, এই সমস্ত বিষয়ের ব্যবহার এগুলো আমরা পাই। কিন্তু ওই সময়কার মানুষরা যে জ্যোতিষ চর্চা করতেন সেইটার কিন্তু পূর্ণ সঠিক খবর আমরা পাই না।
কিন্তু তা হলেও আমরা কিন্তু বুঝতে পারি যে ওই সময়কার মানুষরা এই অকাল্ট সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করতেন। হতে পারে এটা সংখ্যাতত্ত্ব, হতে পারে এটা বাস্তুবিদ্যা, হতে পারে এটা অ্যাস্ট্রোলজি, কিন্তু বেসিক্যালি আমরা জানি না। পরবর্তীকালে আমরা যখন পাই যে আর্যদের ভারত আগমন এবং তারও পরে আলেকজান্ডারের ভারত আক্রমণ, এই সময় থেকে আমরা জ্যোতিষশাস্ত্র চর্চা পাই। কিন্তু এর আগে কি ছিল, এর আগে কি হতো, এই বিষয়গুলো কিন্তু আমরা পাই না। তো এই সময় থেকে, আলেকজান্ডারের সময় থেকে আমরা ইতিহাস বইতে জ্যোতিষ চর্চার একটু আধটু বিষয় পাই। এবং আলেকজান্ডারের সঙ্গে যে সমস্ত মানুষরা এসেছিলেন, বিশেষ করে ইতিহাসবিদ, যারা ইতিহাসবিদ এসেছিলেন ভারতে, তারা কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বইপত্র গুছিয়ে চুরি করে নিয়ে গেছিলেন। যারা আলেকজান্ডারের সঙ্গে যে সমস্ত যারা এসেছিলেন দার্শনিক, মূলত দার্শনিক, তারা ভারতবর্ষের প্রাচীনতম ইউনিভার্সিটি তক্ষশিলা, সেখানে যথোপযুক্ত বা যথাযথভাবে সেখানকার বই, খাতা, কাগজপত্র, দলিল সমস্ত নিয়ে গেছিলেন। এবং সেখান থেকেই তার পরবর্তীকালে বিদেশি অ্যাস্ট্রোলজি, ইউরোপিয়ান অ্যাস্ট্রোলজির চর্চা শুরু হয়। তো সেই যে ঘটনা, এই ঘটনাটার পর থেকেই ভারতবর্ষীয় অ্যাস্ট্রোলজি দুর্বল হতে শুরু করে এবং বিদেশি অ্যাস্ট্রোলজি স্ট্রং হতে শুরু করে। তারপরে মুসলিমরা ভারত আক্রমণ করে, সেই সময় বহু পুঁথি নষ্ট হয়, ওরা বুঝতে পারত না, আর্যদের আমলেও বহু পুঁথি নষ্ট হয়, এই সমস্ত ঘটনাগুলো ঘটে। এবং জ্যোতিষশাস্ত্র সে একটা টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে পাস করে আলটিমেটলি একটা অবস্থা এসে দাঁড়ায়, যেটা আমাদের বর্তমান অবস্থা। এবার এই যে বর্তমান জ্যোতিষশাস্ত্র আমরা প্রয়োগ করি বা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করি, এটা হচ্ছে একটা মিশ্র জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের ঘরানায় বহু পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল বৈদিক জ্যোতিষ, বৈদিক জ্যোতিষে অঙ্কটঙ্ক করে রাশি, লগ্ন এই সমস্ত বলা হতো। বহু প্রাচীন কালের কুণ্ডলী যদি আপনারা দেখেন, যে মোটামুটি 100 বছর আগের কুণ্ডলী, সেখানে অনেক কিছু দণ্ড পল টল দিয়ে লেখা, সে খুব জটিল, সে সংশোধন করে পড়া, পড়ে তাকে উদ্ধার করে প্রেডিকশন করা, জন্ম সময় খুঁজে বার করা, সে খুব কঠিন। যদি কুষ্টি আপনারা দেখেন যে রোল করা, সেই কুষ্টির মধ্যে দেখতে পাবেন একটা ছবি রয়েছে মানুষের, তার মধ্যে অনেক কিছু লেখাটেখা রয়েছে। তো যেগুলো বর্তমান কালে তাদের গুরুত্ব এবং মূল্য দুই হারিয়েছে। তারপরে আস্তে আস্তে জ্যোতিষের আধুনিকীকরণ শুরু হলো। এখন বিভিন্ন নতুন নতুন থিওরি, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নতুন নতুন ইনস্ট্রুমেন্টের ব্যবহার, ইনস্ট্রুমেন্ট বলতে ধরুন সর্বতভদ্র চক্র, যেমন ধরুন ভিন্নাষ্টক বর্গ বা সর্বাষ্টক বর্গ, তো এইগুলো কিন্তু আগে ব্যবহার হতো না, এগুলো কেবলমাত্র অঙ্কের খাতায় ব্যবহার হতো। তো এই যেহেতু আপনারা একটু আধটু জ্যোতিষ সম্পর্কে সবাই জানেন, তো আপনারা জানেন এই সর্বাষ্টক বর্গের নামটা, কিন্তু এর যে ব্যবহার, ইমপ্লিমেন্টেশন, এগুলো কিন্তু বর্তমান কালে হচ্ছে বিভিন্ন আধুনিক জ্যোতিষের মাধ্যমে। প্রাচীন কালে তারা কিন্তু এই চক্রগুলো করতে পারতেন, কিন্তু এর ব্যবহার কি হতে পারে সেই সম্পর্কে তারা কিন্তু অবগত ছিলেন না। তো এইভাবে জ্যোতিষশাস্ত্র এগিয়ে চলেছে আস্তে আস্তে। এই জ্যোতিষশাস্ত্র আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ জাগায়। কিরকম আকর্ষণ? যে আমরা মানুষগুলো কেমন, আমার সামনের মানুষগুলো কেমন। যেমন হচ্ছে গিয়ে, আমরা যদি এক একজন করে মানুষকে জাজ করি, এখন আমাদের একদিকে রয়েছে বেড়ালের ছবি, একটা দিকে বেড়ালের ছবি রয়েছে, তো আমরা ধরে নিতে পারি যে এই দিকের যে মানুষটা, যে বেড়ালের ছবি বানিয়েছে, সে বেড়ালটাকে পছন্দ করে। বেড়াল পছন্দ করা মানেই হচ্ছে গিয়ে তার মধ্যে শনি এবং চন্দ্রের একটা প্রভাব রয়েছে। বেড়াল পছন্দ করা মানেই হচ্ছে গিয়ে স্যাটার্ন এবং মুন, চন্দ্র, এদের একটা প্রভাব রয়েছে,
স্যাটার্ন এবং চাঁদ এরা যদি যুক্ত হয় তার মধ্যে একটা জেদ, তেজ, একটু ডিপ্রেসিভ মেন্টালিটি এই সমস্ত দেখতে পাওয়া যাবে। পড়াশুনো বা যে কোনো সাবজেক্টকে ভীষণভাবে জানার চেষ্টা, গভীরভাবে জানার চেষ্টা, বিভিন্ন দিকে মন লাগানো এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ বাবুকে। প্রসেনজিৎ বাবুর মুখের ওপরে যে হাসি বা অ্যাপিয়ারেন্স, কথাবার্তা, এতে একটা কেতু এবং শুক্রের মিশ্র ইম্প্যাক্ট লাগে। তো ফলে প্রসেনজিৎ বাবু আনন্দ করতে ভালোবাসবেন, পরিশ্রম সবসময় যে করবেন তা কিন্তু নয়, পরিস্থিতি অনুযায়ী প্রচুর পরিশ্রম হয়তো করতে হচ্ছে, কিন্তু সেই পরিশ্রম করে যে আনন্দে আছেন তা কিন্তু নয়। শুক্রের প্রভাব থাকবার কারণে, শুক্রের প্রভাব আপনারা দেখতে পারবেন চোয়ালের এই জায়গাটা, ঠোঁটের থিকনেস, এই সমস্ত দেখে। আর কেতুর প্রভাব আসবে, সেটা হচ্ছে মুখের যে গড়ন বা চোখের একটু বসে যাওয়া কন্ডিশন, বা হচ্ছে গিয়ে নাকটা একটু ভারী হেভি, ঠোঁটটা তুলনামূলকভাবে বেশি মোটা। তো এইগুলো হওয়ার কারণে কিছুটা হলেও পরিশ্রম বিমুখতা, প্রকৃত সময়ে পুরোপুরি পরিশ্রম না করা তার একটা প্রবণতা থাকবে। সময় সুযোগ পেলে একটু রেস্ট নিয়ে নেওয়া, একটু ঘুমিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলোর প্রবণতাও আসতে পারে। এবং পুরোপুরি সঠিকভাবে সময়কে কাজে না লাগানো, আলটিমেটলি প্রচুর বাধার সম্মুখীন হওয়া, এগুলো হচ্ছে এই কম্বিনেশনের লক্ষ্য। কিন্তু এই মানুষগুলোর হাতের কাজ সেটা কিন্তু খুব ভালো হয়। এরা বাজনা বা কোনো রকম হ্যান্ড ইনস্ট্রুমেন্ট সেইগুলো বাজাতে পারে, বা হচ্ছে গিয়ে হাতের লেখা এদের ভালো হতে পারে, বা কোনো ঘর সাজিয়ে রাখা, ছোটখাটো জিনিস তৈরি করা, নিজের হাতে করে কাঠের ছোটখাটো মূর্তি বানিয়ে ফেলা, এই সমস্ত বিষয়গুলো এদের মধ্যে আসে। প্রসেনজিৎ বাবু কটা ভুল বললাম এবার বলুন। এই যে চেষ্টা সামনের মানুষটাকে বুঝতে পারার ক্ষমতা, একটা মানুষ এসে বসেছে তার তাকে দেখেই বলে দেওয়া যে আপনার দুটো জায়গায় প্রবলেম, একটা হচ্ছে ম্যারিড লাইফ আর একটা হচ্ছে ফাইন্যান্স। তো এই যে দুটো কথা বলা, তারপরে পাঁচ মিনিট বলে একটা ভালো আর্নিং, এটাও কিন্তু বেশ একটা অ্যাট্রাকটিভ জায়গা। এবার যদি আমরা বিনয়বাবুর জায়গাটাতে চলে আসি, বিনয়বাবুর শরীরের মধ্যে কয়েকটা বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে চন্দ্রের প্রভাব, একটু হেল্পফুল মানুষ। স্যাটার্নের প্রভাব রয়েছে, কিন্তু সেই প্রভাবটা যে খুব পজিটিভ সেরকম কিন্তু নয়। স্যাটার্ন খুব পজিটিভ হলে পরে চুল কিন্তু সলিড, ঠিক চুল হয়, চুলের গড়ন বা চুল যে উঠে যাচ্ছে আমাদের, তো আমাদের শনির যে প্রভাব সেটা কিন্তু খুব অ্যাক্টিভ প্রভাব নয়। বিনয়বাবু পরিশ্রমী মানুষ, ছোটবেলা থেকে স্ট্রাগল করা মানুষ এবং খুব হেল্পফুল। আর এই টাইপের চেহারাওয়ালা মানুষদের মধ্যে হাতগুলো শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় একটু লম্বা হয়, যদিও বিনয়বাবুর হাত দেখতে পাওয়া যাচ্ছে না। এবার একটা জিনিস সবাই লক্ষ্য করুন, বিনয়বাবুর চোখের নিচের যে এই অংশটা, উনি যখন হাসছেন এই জায়গাটা কিন্তু খুব প্রমিনেন্ট হচ্ছে, যে উনি না হাসলে পরেও দেখবেন এই জায়গাটা প্রমিনেন্ট। এই জায়গাটা যখন প্রমিনেন্ট হয় তখন চন্দ্রের একটা এফেক্ট থাকে, এদের রাশি লগ্ন কোনো না কোনো সঙ্গে কর্কটের একটা সম্পর্ক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যদি কর্কট নাও হয় সেই ক্ষেত্রে কোনো না কোনো চর রাশির সঙ্গে লগ্নের সম্পর্ক বা রাশির সম্পর্ক হওয়ার কানেকশন দেখতে পাওয়া যায়। এবং লগ্নপতি বা রাশির অধিপতি গ্রহ কোনো না কোনো ভাবে চন্দ্র বা কর্কট রাশির সঙ্গে সম্পর্ক করে। তো এরা প্রচন্ড ধৈর্যশীল এবং ওয়েট করে কখন সঠিক সময় আসবে। মোটামুটি কুল মাইন্ডেড, যে কোনো কিছুতেই যে বিরাট রিয়্যাক্ট করেন এরা তা কিন্তু নয়, ধীর স্থির ভাবে থাকেন। এবং এই মানুষগুলোর মধ্যে কোনো স্লো মিউজিক, ধীর স্থির ভাবে
কোনো ক্লাসিক্যাল মিউজিক এরা বেশি পছন্দ করেন। তো ক্রিয়েটিভিটি এদের মধ্যে থাকে, কিছু না কিছু করা, কোনো কাজকে নতুন করে করা, এই সমস্ত বিষয়গুলো আসে। ম্যাথামেটিক্সের প্রতি, ম্যাথামেটিক্স সাবজেক্টে থাকুন বা না থাকুন, ম্যাথামেটিক্সের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। যে কোনো কিছুকে অ্যারিথমেটিক ওয়েতে, পাটিগণিতের পদ্ধতিতে হিসেব করে নিতে এরা কিন্তু পারেন। আর এরা হচ্ছে গিয়ে যখন ঠকে যান তখন সেটা নিজের ইচ্ছায় ঠকেন, মানে বুঝে ঠকেন, জেনে ঠকেন। এদেরকে কিন্তু খুব সহজে ঠকানো যায় না, কারণ বাস্তবের সঙ্গে সংঘর্ষ করতে করতে এরা কিন্তু একটু কঠোর বাস্তববাদী হয়ে পড়েছেন। বিনয়বাবু আছেন? আছি। আচ্ছা ঠিকই, এবার বলুন ঠিকঠাক না ভুল? না ঠিকই একদম। তো এই যে আমরা দেখে কিছু একটা মানুষকে আন্দাজ করতে পারি, একটা মানুষকে জাজ করতে পারি, এই ক্ষমতাটা কিন্তু আমাদের দেয় এই শাস্ত্র। এই শাস্ত্রকে ভালোবাসলে আমাদের যে কেবলমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি হবে তাই নয়, আমাদের মানসিক একটা সন্তুষ্টি, একটা তৃপ্তি সেটা আসবে। আমার সামনে যখন যে মানুষটা উপস্থিত থাকবে তখন সেই মানুষটা যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা, যে যন্ত্রণা আমাদের সঙ্গে শেয়ার করবে, তো সেই যে শেয়ারিং, এই শেয়ারিং আমাদেরকে অনেকটাই উচ্চ লেভেলে তুলে নিয়ে যাবে। একটা মানুষের কষ্ট 1%ও যদি আমরা লাঘব করতে পারি তাহলে কিন্তু আমরা একটা মানসিক ব্যাপক তৃপ্তি পাব, এবং এই তৃপ্তিটা মেপে বোঝানো যাবে না, মানে ভয়ঙ্কর লেভেলের তৃপ্তি। মানে এই যে শান্তি, যে একটা মানুষকে দেখে আপনি জাজ করতে পারছেন এর কি সমস্যা, সেইটা হচ্ছে কি একটা মানে ব্যাপক স্যাটিসফ্যাকশন, আনলিমিটেড স্যাটিসফ্যাকশন দেবে আপনাদেরকে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অর্থনৈতিক ব্যাপারটা তো রয়েছেই, অর্থনৈতিক দিক থেকে জ্যোতিষশাস্ত্র আমাদেরকে ভালোই অর্থ দিতে সক্ষম। আচ্ছা, শাস্ত্র সম্পর্কে আর কোনো প্রশ্ন? আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে কিভাবে আমরা পড়াশুনো করব। আমাদের কাছে রয়েছে পেন ড্রাইভ, কারোর কাছে 32 GB, কারোর কাছে 64 GB এবং 32 GB মিলিয়ে এই সমস্ত। টোটাল আমরা 1 বছরে 365টা ক্লাস পাবো। আমরা পাবো প্রথমেই 0 level অ্যাস্ট্রোলজি, একদম শুরুর জন্য যারা একদম জ্যোতিষ শাস্ত্র চর্চা করা শুরু করবেন তাদের জন্য 0 level অ্যাস্ট্রোলজি, সেইখান থেকে দেখা শুরু করতে হবে। ওইটা হচ্ছে একদম ফাউন্ডেশন। 0 level পরে 0.1 level অ্যাস্ট্রোলজি, তারপরে বেসিক্স অফ প্রেডিকশন, মোট 4টে ফোল্ডার। এই 4টে ফোল্ডারে আমরা পাবো অ্যাপ্রক্সিমেটলি 12 আর 22, মানে হচ্ছে 34, আর এদিকে ধরুন 40, মোটামুটি 75টা ভিডিও। তাহলে 75টা ভিডিও দেখতে আপনাদের সময় লাগবে 2.5 থেকে 4 মাস। তাহলে 4 মাসের মধ্যে 75টা ভিডিও যদি আপনারা ভালো করে দেখেন তাহলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটা ডিটেইল কনসেপ্ট চলে আসবে, যে কিভাবে আমরা বিচার করি এবং গ্রহদের কারকতা কি, গ্রহরা কিভাবে ফল দেয়, এরকম সমস্ত ডিটেইলস আপনাদের সামনে উঠে আসবে। তো এইটা যখন আর কি তৈরি হবে মোটামুটি 4 মাস পরে, তারপরে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে শুরু করবেন। এই অন্যান্য যে ভিডিওগুলো দেখতে শুরু করবেন এতে আপনার প্রেডিকশন লেভেল হাই হবে, প্রেডিক্ট করতে পারবেন, রেমেডি সিলেক্ট করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের শিখবার প্রসেস। আমাদের জ্যোতিষশাস্ত্রকে আমরা যখন দেখব এটা অত্যন্ত সহজ, কারণ এর মধ্যে বেশি কিছু নেই, 12টা রাশি, 9টা গ্রহ আর 12টা ভাব। তো এদের সঙ্গে একদম আমাদের নিজেদের জীবনের তুলনা করতে হবে, যেমন গ্রহরা, আমরা যেরকম মানুষ, আমাদের মধ্যে যেরকম ক্যারেক্টার রয়েছে তেমনি গ্রহদেরও কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার রয়েছে এবং সেগুলো আমাদের ক্যারেক্টারের সঙ্গে মিল যুক্ত। যেমন রবি একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, রাহু একটা গ্রহ,
কেতু একটা গ্রহ, এই চারটে জিনিস যাদের একটাকেও ভূগোল বলে না যে এরা কোনো গ্রহ। ভূগোল রবিকে বলে নক্ষত্র, চন্দ্রকে বলে উপগ্রহ, রাহু কেতুকে তো বলে এদের কোনো অস্তিত্বই নেই। তো তাহলে জ্যোতিষের ক্ষেত্রে আমরা এদেরকে গ্রহ বলছি, আর বাস্তব ভূগোলের ক্ষেত্রে এরা গ্রহ নয়। তাহলে এরা এদেরকে আমরা গ্রহ হিসেবে নেব, নেওয়া কি উচিত? এই ক্ষেত্রে আমাদের বক্তব্য কি হতে পারে? কেউ কি কিছু বলবেন যে কেন আমরা বা কি কনসেপ্টে আমরা এদেরকে গ্রহ বলতে পারি? যেমন রুগ্র যেহেতু আমাদের মধ্যে আমাদের শরীরের উপর একটা এফেক্ট দিচ্ছে, এই কারণে আমরা রুগীকেও গ্রহ বলছি। মানে যেগুলো আমাদের শরীরের উপর এফেক্ট ফেলছে সবটাকে আমরা জ্যোতিষ ভাষায় গ্রহ বলবো। একদমই তাই, জ্যোতিষের গ্রহ আর ভূগোলের গ্রহ এই দুটোকে এক করলে হবে না। ভূগোলের গ্রহ হচ্ছে একটা বিশেষ ধরনের বস্তুপিণ্ড, কিন্তু জ্যোতিষের গ্রহ হচ্ছে এক ধরনের বিশেষ বস্তু বা কণা বা বিন্দু, কোন ভৌগোলিক অবস্থান যাদের কারণে আমাদের পৃথিবী পৃষ্ঠের ওপর মানুষজন, পশু পাখি, পৃথিবীর ওপর ঘটা বিভিন্ন ঘটনা এগুলো পরিবর্তিত হয়। তাহলে এদেরকেই আমরা জ্যোতিষের ভাষায় গ্রহ বলবো। এবার একটা প্রশ্ন আসতে পারে যে এত তো ইম্পর্টেন্ট গ্রহরা রয়েছে, তাইলে আমরা পৃথিবীটাকে বাদ দেব কেন? পৃথিবীটাকেও তো নেওয়া উচিত। তাহলে পৃথিবীকে কি আমরা বাদ দিয়ে রেখেছি না পৃথিবীকে আমরা নিয়েছি, এইটা সম্পর্কে কিছু কি বলবেন? স্যার এইভাবে কি বলা যাবে যে মহাকাশের যে 12টা রাশি রয়েছে মাঝখানটা আমরা রয়েছি এবং চারপাশে 12টি রাশি আছে, আর অন্যভাবে যদি বলি যে যেটা লগ্ন ভাব সেটাকে যদি আমরা পৃথিবী বলি? আচ্ছা আমি একটু জাস্ট বলছি, আমরা তো মোটামুটি চারটে ধরে ফেলি, অগ্নি পৃথিবী বায়ু জল, আকাশ তত্ত্বটা পৃথিবী থেকে আমরা বাদ রেখেছি, বাকি যে তত্ত্বগুলো সেই তত্ত্বগুলোকে আমরা 12টা রাশির মধ্যে ভাগ করে দিয়েছি। তো এই যে 12টা রাশির মধ্যে অগ্নি পৃথিবী বায়ু জল একে ভাগ করেছি, এর মধ্যে একটা তত্ত্ব হচ্ছে পৃথ্বী দল। এটা আমরা যখন একটু নিজেদের শরীর কালপুরুষ এগুলো নিয়ে পড়াশুনো করব, তখন আমরা ব্যাপারটা রিয়ালাইজ করতে পারবো যে কারা অগ্নিতত্ত্ব, কারা পৃথ্বীতত্ত্ব, কোন অংশটা বায়ুতত্ত্ব, কোন অংশটা জলতত্ত্ব, এই সমস্ত বিষয়গুলো রিয়ালাইজ করতে পারব। পৃথ্বীতত্ত্ব বলতে আমাদের রেসপন্সিবিলিটি, লোড নেওয়ার ক্ষমতা, সেইটাকে বোঝানো হয়। কিন্তু গ্রহ পৃথিবী আমাদের রাশিচক্রে রয়েছে এবং আমাদের যে লগ্নটা তৈরি হয় এই লগ্নটাই পৃথিবীর ওপরে বেস করে তৈরি হয়। পৃথিবী কি অবস্থায় রয়েছে ওই সময় পৃথিবীর ওপরে ওই মানুষটা, ওই সময় বলতে জন্মানোর সময় কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, তার ওপরে বেস করে আমরা তৈরি করি ওই মানুষটার লগ্ন। এবং পৃথিবী সূর্য চন্দ্র, পৃথিবী সূর্য চন্দ্র এই তিনজনকে নিয়ে যদি আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করি, একটা গ্রুপ ক্রিয়েট করি, তাহলে সেই গ্রুপের মধ্যে বা সেই গ্রুপের দ্বারা নির্দেশিত হবে রাহু এবং কেতু। তাহলে লগ্ন, রবি, চন্দ্র, রাহু, কেতু এরা কিন্তু প্রত্যেকটাই সম্মিলিত অবস্থাকে নির্দেশ করে। অর্থাৎ রবি মানে কেবলমাত্র রবি তা কিন্তু নয়, রবি মানে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে রবির অবস্থান। এবার এই একই ভাবে লগ্নের রেসপেক্টে বা পৃথিবীর রেসপেক্টে আমরা লগ্নটাকে ক্যালকুলেট করি। পৃথিবীর যে আহ্নিক গতি, পৃথিবীর যে এক পা ঘোরে, পৃথিবীর যে আহ্নিক গতি, সেই সঙ্গে সঙ্গে আহ্নিক গতির সঙ্গে সঙ্গে লগ্ন পরিবর্তিত হয়,
এবং সারা দিনে মোট ১২টা লগ্নের ১২টাই উদিত হয়, অর্থাৎ ১২টা লগ্নের ১২টাকেই আমরা দেখতে পাই প্রত্যেক দিন সারা দিন ধরে লগ্ন চেঞ্জ হয়। তাহলে যদি এখানে একটা জিনিস ভাবুন, জ্যোতিষে আমাদের প্রচুর ভাবতে হবে, জ্যোতিষে ইনটিউশন পাওয়ার খুব প্রয়োজন, এবং সবসময় যে আপনার প্রেডিকশন গ্রামারে মিলবে তা কিন্তু নয়, বহু প্রেডিকশন আছে যেগুলো ইনটিউশনের উপরে বেস করে আপনাকে করতে হবে। অর্থাৎ যে প্রেডিকশনটা আপনি করবেন তার মধ্যে যে পসিবিলিটি গুলো আছে, অসংখ্য পসিবিলিটি থাকতে পারে, তো সেই পসিবিলিটি গুলোর মধ্যে কোনটা আপনি আপনার ক্লায়েন্টের জন্য চুজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু ইনটিউশন দরকার। এরপরে আমাদের রয়েছে প্রত্যেকটা বিষয়ের ফাংশন, কারো কথা বুঝতে হবে, এই কারো কথা গুলো আমরা পরে শেখাবো এবং ভিডিওর মধ্যে আপনারা যথেষ্ট ভালোভাবে পাবেন। তো তা বাদ দিয়ে আপনাদেরকে আমি কারো কথা ক্যালকুলেট করা, কিভাবে কারো কথা বিচার করতে হয়, কারো কথা কিভাবে আসে, এই সমস্ত বিষয়গুলো করাবো। আচ্ছা, এই সংক্রান্ত জায়গা পর্যন্ত কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? আমরা মূলত যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কিভাবে প্রেডিক্ট করতে হয়। তো প্রেডিক্ট করবার জন্য আমাদের কিছু মেটেরিয়াল রয়েছে, আমাদের কিছু মশলা রয়েছে, যেমন রান্না করতে করার জন্য আমাদের কিছু মশলা কালেক্ট করতে হয়, তেমনি প্রেডিক্ট করবার জন্য আমাদের কিছু মেটেরিয়াল কালেক্ট করতে হয়, যে এই মানুষটা কোন তত্ত্বের, এই মানুষটা কোন রাশির, এই মানুষটার উপর গ্রহগুলো কেমন প্রভাব বিস্তার করছে, গ্রহগুলো বলবান আছে না দুর্বল আছে, গ্রহগুলো কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, সেই দৃষ্টির ফল কেমন হতে পারে, একটা গ্রহ যে বিষয়টাকে নির্দেশ করছে সেই বিষয়টা আদৌ তার জন্য কতটা ফলপ্রসূ। এরপরে আমাদেরকে শিখতে হবে ভাব। ভাব মানে হচ্ছে গিয়ে আমার শরীরের অংশ, আমার জীবনের বিভিন্ন ঘটনার নির্দেশক কতগুলো ঘর। তো এগুলো আমরা আরেকটু সময় নেব, সময় নিয়ে আমরা আর কি করব। তো আজকে আমরা লগ্ন সম্পর্কে একটুখানি জানি আর রাশিচক্র সম্পর্কে একটুখানি জানবো, তার সঙ্গে সঙ্গে আমরা খুব বেশি পড়াশোনা করব না, কারণ পরের ক্লাসটাতেও আজকের ক্লাসেরই আপনারা রিপিটিশন পাবেন এবং পরের দিনটাকেও, মানে পরের দিনটা থেকেই ক্লাস শুরু হচ্ছে এইভাবে ধরে নেব। তাহলে প্রথমে আমরা আসি যে রাশিচক্র, রাশিচক্র ব্যাপারটা কি। রাশিচক্র মানে হচ্ছে একটা সার্কেল বা একটা চক্র যার মধ্যে ১২টা রাশি রয়েছে। বা রাশিগুলো কি, রাশিটা হচ্ছে ১২টা ইন্ডিভিজুয়াল স্টেপ স্পেস, ১২টা ইন্ডিভিজুয়াল ক্ষেত্র যেখান থেকে বা যে জায়গার উপর দিয়ে গ্রহরা পাস করতে পারে। সহজভাবে যদি আমরা বলি যে রাশিচক্র হচ্ছে ওয়ান কাইন্ড অফ গার্ডেন, বাগান, যে বাগানের মধ্য দিয়ে গ্রহরূপী মানুষজন বা গ্রহরা পাস করতে পারে। এবার বাগানের মধ্য দিয়ে বিভিন্ন মানুষ পাস করছে, একটা বাগান ধরে নেওয়া যাক, একটা পাট ক্ষেত বা একটা লেবুর ক্ষেত, তো সেই ক্ষেতের মধ্য দিয়ে একটা কাঠবেড়ালি যাচ্ছে, কাঠবেড়ালিটা হচ্ছে গ্রহ, তো সেই ক্ষেতের মধ্য দিয়ে কাঠবেড়ালিটা যাচ্ছে, তো কাঠবেড়ালিটা যাওয়ার পথে কিছু শস্য নষ্ট করতে পারে, কিন্তু সেখানেই যদি হাতি যায় বা সেখানেই যদি বিরাট কোনো চেহারার দানব টাইপের কোনো জন্তু যায় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেতটা কিন্তু অনেকটাই নষ্ট হবে। তাহলে এবার আমাদের রাশিচক্রের মধ্যে গ্রহ সঞ্চারগুলো কখনো কখনো ভালো ফল দেয় আর কখনো কখনো খুবই খারাপ ফল দেয়। তো এই যে ভালো ফল আর এই যে খারাপ ফল, এইটা আমাদের জীবনে প্রতিফলিত হয়, আমরা দেখতে পাই আমাদের জীবনে পজিটিভিটি রয়েছে কিনা। তো এই ভালো ফল দেবে না খারাপ ফল দেবে এইটার কিন্তু প্রপার কোনো গ্রামার নেই। ভালো ফল দিলে কতটা ভালো ফল দিতে পারে, খারাপ ফল দিলে কত দিন খারাপ ফল দিতে পারে, এই ক্ষেত্রে আমাদের গ্রামার কিন্তু কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করে, আমরা আলটিমেটলি প্রেডিকশন করতে গিয়ে ব্যর্থ হই।
আমাদের ইনটিউশন প্রপার ওয়েতে কাজ করে না। ইনটিউশন কাজ না করলে পরেই কিন্তু আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। আমাদের প্রেডিকশনের অনেক রকম ভ্যারাইটি চলে আসে, তখন আমরা আলটিমেটলি কোনটা বলবো সেখানে কনফিউজড হয়ে যাই। তো এই কনফিউশন দূর করবার জন্য আমাদের দরকার হবে প্রচুর প্র্যাকটিস। যত আমরা প্র্যাকটিস করব তত কিন্তু ক্লায়েন্টের জীবনের বিভিন্ন ঘটনা সেগুলো আমাদের সামনে আসবে, এবং পরবর্তীতে ওই একই যোগ নিয়ে যখন কোনো মানুষ আমাদের কাছে আসবে তখন তাকে আমরা ভালো প্রেডিকশন, সঠিক রেমিডি সাজেস্ট করতে পারবো। কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? আমরা বেসিক্যালি কিছু পড়াশোনা করিনি। আমরা যেমন ধরুন রাশি হচ্ছে একটা স্পেস, একটা জায়গা, একটা ফিল্ড। তো আমাদেরকে এরকম একটা ফিল্ড দিয়ে দিচ্ছে, আর বেশ কিছু চাষি তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করিয়ে দিচ্ছে। এবার একজন চাষিকে আনা হয়েছে বাঁকুড়া থেকে, আর একজন চাষিকে আনা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জল জলীয় অংশ যেখানে সেখান থেকে। এবার এরা এসছে, এসে এবার দেখছে যে এখানে খুব ভালো মাটি রয়েছে, তাহলে এবার কি পরিমাণ সার দেওয়া উচিত, কি পরিমাণ লবণ বা চুন মেশানো উচিত এটা এরা জানে না। কিন্তু ফলে এরা যেইমাত্র ফসল উৎপাদন করতে লাগলো, মুভিং ঘুরছে চলছে, এই গ্রহরা যখন ফল দেওয়ার চেষ্টা করতে লাগলো তখন কিন্তু এরা প্রপার ফল দিতে পারবে না। কিন্তু এই বাঁকুড়াতে চাষ করা মানুষ বা হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গে চাষ করা মানুষ, এরা কিন্তু নিজেদের এলাকায় খুব ভালো ফসল দিচ্ছিল। কিন্তু যেই মাত্র নতুন জায়গাতে এলো বা অপছন্দের জায়গাতে এলো তখন কিন্তু আর ভালো ফসল যোগান দিতে পারছে না। তো এই যে বিষয়টা, এটা আমাদের গ্রহদের ক্ষেত্রেও থাকবে। গ্রহরা হচ্ছে মুভিং অবজেক্টস অব দ্য জোডিয়াক, অর্থাৎ রাশি চক্রের সঞ্চরণশীল কণা বা বস্তু। তাহলে এই যে রাশি চক্রের মধ্যে মুভ করছে, একটা উদাহরণ দিই, মঙ্গল হচ্ছে একটা গ্রহ আর মেষ হচ্ছে একটা রাশি। এই মেষ রাশিটা হচ্ছে মঙ্গলের নিজের ঘর। তাহলে কোন ব্যক্তির জন্ম কুণ্ডলিতে যদি মঙ্গল নিজের ঘরে থাকে, তাহলে সেই মানুষটার মধ্যে প্রতিরোধ ক্ষমতা, লড়াকু মানসিকতা এগুলো ভীষণ ভাবে বাড়বে। আর যদি না থাকে, মঙ্গল যদি নিচস্থ অবস্থায় থাকে, মঙ্গল যদি দুর্বল হয়ে থাকে, মঙ্গল যদি পীড়িত হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার যে প্রতিরোধ ক্ষমতা, তার যে অ্যাটিটিউড, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে এবং সে সরাসরি প্রতিবাদী মানসিকতা দেখাতে পারবে। এবার এই মঙ্গলটা বলবান, মঙ্গলটা লগ্নের সঙ্গে যদি সম্পর্ক করে তাহলে সেই মানুষটার উপরে মঙ্গলের প্রভাব পুরোপুরি পড়বে। কিন্তু লগ্নের সঙ্গে যদি মঙ্গলের সম্পর্ক না হয় তাহলে কিন্তু মানুষটার ওপর এই মঙ্গল, বলবান মঙ্গল বা দুর্বল মঙ্গল, তার যে প্রভাব সেটা পুরোপুরি পড়বে, মানে কাটবে কিছুটা। তাহলে এবার এই প্রভাবটাকেই আমাদেরকে বিচার করতে হবে যে কতটা প্রভাব পড়তে পারে। যেমন যদি কারোর লগ্নে রবি থাকে তার মধ্যে প্রচুর ইগো আসে, আবার যদি কারোর লগ্নে শনি থাকে সে সবসময় সমস্ত কিছু থেকে একটু দূরে দূরে থেকে গা বাঁচিয়ে চলতে চায়, যে কোনো সমস্যায় সে কিন্তু পিছিয়ে আসতে চায়। এবং এই মানুষগুলোর মধ্যে, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে শনির প্রভাব রয়েছে, তারা কিন্তু খুব যে সাকসেসফুল হয় তা কিন্তু নয়। আর কোন প্রশ্ন এইটুকু থেকে? আচ্ছা, লগ্ন বা ফাঁকা থাকতে যাবে? হ্যাঁ,
শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কারোর যদি লগ্ন ফাঁকা ফাঁকা থাকে, লগ্ন ফাঁকা থাকতেই পারে, লগ্নের লগ্নটা থাকছে। আমাদের মোট গ্রহ হচ্ছে 10টা লগ্নকে নিয়ে, আর ঘর হচ্ছে 12টা, তাই প্রত্যেকটা সময় কিছু না কিছু ঘর তারা হচ্ছে ফাঁকাই থাকবে, এটাকেই আমাদের বিচার করতে হবে। এবার আমাদের প্রত্যেকটা ভাব জীবনের বিভিন্ন জিনিসকে নির্দেশ করে, যেমন প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়াল কোয়ালিটি আছে, তেমনি প্রত্যেকটা ভাবেরও কিন্তু ইন্ডিভিজুয়াল কোয়ালিটি রয়েছে। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা ভাব, এদের কিন্তু আইডেন্টিটি আলাদা, এদের কোয়ালিটি আলাদা। এবার একটা ছোট্ট উদাহরণ দেব, ধরুন মেষ রাশি আর সিংহ রাশি, দুটোই সিংহ বা দুটোই হচ্ছে গিয়ে মঙ্গল প্রভাবিত বা রবি প্রভাবিত বা অগ্নি প্রভাবিত রাশি। এই যে যদি রাশিটা হয় মেষ অথবা সিংহ, তাহলে অগ্নি মেষ রাশিতে চর অগ্নি, আর সিংহ রাশিতে অগ্নি কিন্তু অনেকটাই কন্ট্রোলড। সিংহ রাশিতে অগ্নি হচ্ছে স্থির অগ্নি, তাহলে সিংহ রাশির মানুষদের যে জেদ আর মেষ রাশির মানুষদের যে জেদ তা কিন্তু একই রকম হবে না। মেষ রাশির মানুষদের জেদ হবে অত্যন্ত দ্রুত, আবার সেই জেদ কেটেও যাবে সেটাও অত্যন্ত দ্রুত। আর সিংহ রাশির মানুষরা চট করে রাখবেনও না, কিন্তু তাদের মধ্যে একটা ব্যাপক পার্সোনালিটি দেখতে পাওয়া যাবে, কারণ সিংহ রাশিতে মঙ্গলের সঙ্গে সঙ্গে রবিও অ্যাক্টিভ, আর মেষ রাশিতে কেবলমাত্র মঙ্গলই সুপার অ্যাক্টিভ। তাহলে এই ক্ষেত্রে মানুষটার যদি লগ্নে মঙ্গল থাকে অথবা যদি লগ্নে রবি থাকে, তাহলে এক ক্ষেত্রে প্রতিরোধ করবার ক্ষমতা, আরেকটা সময় প্রচন্ড ইগো, এই দুটি কারণ কিন্তু এদের ক্ষেত্রে সাকসেসে বাধা হয়ে দাঁড়াবে। এরকম প্রত্যেকটা গ্রহ তাদের ক্ষেত্র রয়েছে, তাদের দেবতা রয়েছে, তাদের নক্ষত্র রয়েছে, এরকম ছোট ছোট জিনিস আমাদেরকে পড়তে হবে আর মুখস্থ করতে হবে। তো মোটামুটি ভিডিওগুলো দেখলে পরে আপনারা ওভারঅল একটা আইডিয়া পাবেন যে কিভাবে অ্যাকচুয়ালি প্রেডিকশন গুলো হয়। তো যেহেতু আজকে আমরা মূল সিলেবাসের মধ্যে ঢুকবো না, কিভাবে পড়াটা এগোবো সেটাই ডিসকাস করব, তো তার জন্য আমাদের ক্লাসটা আজকে আর খুব বেশি সময় ধরে কন্টিনিউ করবে না। নরমালি আমাদের ক্লাসগুলো চলে হচ্ছে গিয়ে 1.5-2 ঘন্টা করে, মানে 1 ঘন্টা 45 মিনিট করে। এবার আমরা যদি মৌসুমী ম্যাডামের যে মুখ আমরা কিছু সময় দেখেছি, এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে সেই ক্ষেত্রে ওনার মধ্যে যে ব্যাপারটা রয়েছে, কিছু কিছু কোঁকড়া চুল দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু স্যাটার্ন এবং মার্সের এফেক্ট ইন্ডিকেট করে। জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল এরা যুক্ত থাকার একটা সম্ভাবনা ইন্ডিকেট করে। তারই সঙ্গে সঙ্গে ওনার যে গলার স্বর সেগুলো কিন্তু অনেক বেশি শার্প, তাহলে গলার স্বরের এই যে শার্পনেস এটাকে ইন্ডিকেট করে চন্দ্র, তাহলে চন্দ্র এবং জলতত্ত্ব, তাহলে কর্কট বৃশ্চিক মীন, এই তিনটের মধ্যে কোনো না কোনোটা রাশি বা লগ্ন হওয়া উচিত। কর্কট বৃশ্চিক এবং মীন এই তিনটের মধ্যে যে কোনো একটা। হ্যাঁ স্যার, আমার লগ্ন হচ্ছে কর্কট আর রাশি হচ্ছে মীন। তাহলে এই যে ব্যাপারটা, এই যে কর্কট এবং মীন, এর কারণে আপনার মধ্যে খুবই সফটনেস কাজ করবে, যে কোনো জিনিস খুব দ্রুত শিখবার প্রবণতা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা। কর্কট এবং বৃশ্চিক কর্কট এবং মীন কম্বিনেশনে রান্না কিন্তু হয় খুব ভালো, হাতের রান্না খুব ভালো হয়। আপনার জন্মের পরে শিশু থাকাকালীন একটা ফ্যামিলি শিফট বা একটা হচ্ছে গিয়ে বাড়ি চেঞ্জ করা, দেশ চেঞ্জ করা, গ্রাম চেঞ্জ করা, শহর চেঞ্জ করা, এইরকম কিছু না কিছু একটা পরিবর্তন, ক্ষেত্র পরিবর্তন, সেইটার কিন্তু সম্ভাবনা থাকবে। হতে পারে একটা, হ্যাঁ হয়েছে, হ্যাঁ আমার 11 মাস বয়স থেকে আমি মামা বাড়িতে শিফট হয়ে যাই।
তো এই যে ব্যাপারটা এইটা কিন্তু হচ্ছে গিয়ে এইটা হচ্ছে পিওর অ্যাস্ট্রোলজি, যে আপনাকে দেখে আপনার রাশি লগ্ন সম্পর্কে জেনে আপনাকে হচ্ছে প্রেডিক্ট করবার চেষ্টা। এখানে কিন্তু আমাদের ইনটিউশন কিছুটা কাজ করবে এবং গ্রামার বাকিটা কাজ করবে। তো এইবার আপনার হাতের রান্না আশা করা যায় বেশ ভালো, সবাই বলে তাই, মিথ্যে কথা বলে নাকি? তা তো জানি না। হ্যাঁ বলে, যেমন তেমন রান্না করলেই বলে খুব ভালো, এরকম একটা বলে আর কি। হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে এই কম্বিনেশনটার গুণ, এই যে আপনার রাশি বা লগ্ন সমস্তটাই জলে রয়েছে এইটা, কিন্তু আপনার মধ্যে একটা বিরাট সেন্সিটিভ হার্ট রয়েছে। কেউ যদি আপনাকে মনে আঘাত দিয়ে কিছু বলে আপনি কিন্তু সারা জীবন সেটাকে ভুলতে পারবেন না আর তাকে ক্ষমাও করতে পারবেন না। না আমি ক্ষমা করে দিই, কিন্তু মনের মধ্যে একটা দাগ থেকে যায়। আমার তার প্রতি কোনো অভিযোগ বা কিছু কোনো কিছু থাকে না, বাট আমি মনে মনে খুব কষ্ট পাই। এইটা আর কি লং টার্ম কষ্ট হওয়ার সম্ভব। এই কর্কট এবং মিন এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মানুষদের কিন্তু অপারেশন হওয়ার চান্সেস থাকে, স্পেশালি লোয়ার অ্যাবডোমেন, পেটের নিচের দিকের অংশে। এটা কিন্তু মানে সন্তান হওয়ার সময় অপারেশন নয়, এছাড়া অপারেশন। সন্তান হওয়ার সময় অপারেশন হলে পরে এটা তো নর্মাল হয়ে গেছে, এখন সমস্ত মানুষের ক্ষেত্রে ধরেই আগে পেটটা কাটে। না এখনো পর্যন্ত সেটা হয়নি। আচ্ছা একটা গল ব্লাডার অপারেশন হয়েছে, সেটা তো পেটের উপর দিকটায়। না গল ব্লাডারটাও এই পর্যায়ের মধ্যে পড়বে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই পেট সংক্রান্ত এটার কারণটা কি স্যার? এইটার কারণ হচ্ছে গিয়ে মূলত কর্কট যখন আপনার লগ্ন হবে, কর্কট লগ্নের যে ষষ্ঠ ভাব সেইটা হচ্ছে পড়ছে ধনুতে, আর পঞ্চম ভাবটা পড়ছে বৃশ্চিক। তাহলে বৃশ্চিক রাশিতে মঙ্গলের আধিপত্য রয়েছে আর ধনু রাশিতে রয়েছে বৃহস্পতির আধিপত্য। তো এই দুটোকে যদি আমরা ধরি তাহলে এখানে একটা ট্রিটমেন্ট এবং কাটিং এই দুটো বিষয় নির্দেশিত হচ্ছে। তাহলে এই কম্বিনেশনের ক্ষেত্রে কিছু কাটাকাটি হওয়া এই ব্যাপারগুলো থাকছে। এবং ষষ্ঠ ভাব যেখান থেকেই দেখি, আপনার মীন রাশি থেকে দেখি বা কর্কট লগ্ন থেকে দেখি, তাহলে পরে ষষ্ঠ ভাব কিন্তু আপনার অগ্নিতত্ত্বে পড়ছে দুটি ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে এর কারণেও একটা আঘাত প্রাপ্তি বা অপারেশন, এবং সেটা পেট রিলেটেড, স্পেশালি লোয়ার অ্যাবডোমেন হওয়া উচিত, কিন্তু তা সত্ত্বেও এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে এটা থেকে কি আমরা যদি আগে থেকে জানতে পারি তাহলে কি সেটা আমরা কি এটাকে রিকভার করতে পারি? মানে রিকভার বলতে এটাই বলতে চাইছি, তার কোনো রেমেডি করতে পারি কি যে এটা থেকে আমরা বেরোতে পারি? সব সময় পারি না, কোনো কোনো সময় পারি। যেমন ধরুন আমাকে যদি একটা পাত্র দেওয়া হয়েছে, পাত্রটা হচ্ছে কাগজের, কাগজের পাত্র দিয়ে যদি বলা হয় যে জল গরম করুন, আমি জল গরম করতে পারবো না। কিন্তু যদি একটা ফুটো লোহার পাত্র দেওয়া হয় তাহলে ফুটোটার মধ্যে সাবান বা ময়দা আটা এই সমস্ত লাগিয়ে আমরা জলটা গরম করতে পারবো। যে মানুষটার সরকারি চাকরি পাওয়ার কোনো যোগ নেই তাকে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি পাথর টাথর দিয়ে চাকরি পাওয়াতে পারবো না। কিন্তু যদি কারোর আংশিক যোগ থাকে বা পুরোপুরি যোগ থাকে তাহলে সেই জায়গাটাকে আমরা প্রবাবিলিটি হাই করতে পারবো। সব সময় কিন্তু আমরা রেমিডির মাধ্যমে সব কাজ করতে পারবো না। তার মানে যেটা আছে সেটা তাকে মানে ভোগ করতেই হবে নাকি? যেটা আছে সেটা তাকে ভোগ করতেই হবে, কিন্তু সেইটা কিন্তু আমরা কি ছাতা, যেমন ধরুন প্রবল বর্ষণ হলে আমরা যেটা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ছাতা ইউজ করি, সেটাও কি সম্ভব নয়? সেটা সম্ভব, সেই কাজটুকু আমাদের পক্ষে সম্ভব যে প্রবল বর্ষণ হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, আমার কাছে ছাতা আছে বা আমার কাছে ছাতা নেই, এই আমার কাছে রেমিডি আছে আমার কাছে রেমিডি নেই, এই সিচুয়েশন হিসেবে আমরা প্রয়োগ করতে পারি। বা কোনো সময় ছাতার দরকার হচ্ছে না, তা সত্ত্বেও গায়ের চামড়া পুড়ে যাচ্ছে বা রোদে একটু রোদ বাড়ছে, আমরা ছাতাটা ব্যবহার করতে পারি। রেমিডিটাও ঠিক ওই রকম,
যে আমাকে পুরোপুরি স্বাভাবিক জায়গা দেবে না, না সেটা তো আজ আসবেই, কিন্তু আমরা কিছুটা হলেও সেটাকে আমরা ইয়ে করতে পারি, মানে অতি থাকলে সেটাকে কিছুটা হলেও আমরা কমাতে পারি মনে হয়। হ্যাঁ, কিছুটা থাকলেও আমরা কমাতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন গড়বড় করে যায় বা এমন গড়বড় হয়ে যায় যে এই মেরামত করবার পরিবর্তে ভয়ঙ্কর বিপদ সৃষ্টি হয়। এখানেও আমার একটা কোশ্চেন আছে, সেটা যদি আমরা আগে থেকে জানতে পেরে যাই, ধরুন বেশ কিছুটা আগে থেকে আমরা জানতে পারি, তাহলে কি সম্ভব? ব্যাপারটা কি বলুন তো, আমরা যে জানতে পারি, তো এই যে জানাটাই ঠিক জানা, এই জায়গাটাতে একটা বাধা আছে, যে আমরা যে জানতে পারলাম এই জানাটা সবসময় ঠিক জানা হয় না। বলবো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রেডিকশন ভুল। আচ্ছা, এটা একটা প্যাথেটিক কথা, কিন্তু এত বেশি টুলস রয়েছে সেগুলোকে ইউজ করলে পরে বারংবার অ্যাস্ট্রোলজির প্রেডিকশন পাল্টায়। যে মানুষটা কিচ্ছু জানে না, সে শুধু কি জানে যে খরার একটা বচন জানে, লগ্নে যদি থাকে কেতু পরের ধনে বাধে সেতু। হ্যাঁ, শুধু সে এইটুকুনি জানে। তা সেইটা দেখে একজনের লগ্নে কেতু আছে, প্রেডিকশন করে দিল তোমার তো অনেক টাকা পয়সা হবে, কিন্তু দেখা গেল যে তার একদমই টাকা পয়সা হলো না, কারণ সে হচ্ছে গিয়ে তার মানে তার আরো অন্য যেসব ইয়েগুলো আছে, কম্বিনেশন গুলো আছে, সেগুলো পজিটিভ নেই হয়তো। আবার কোন কোন সময় ঘটে যে সেই মানুষটার প্রচুর টাকা পয়সা হয়ে গেল। যেমন আমার চেনা একজন, তিনি দমকলে চাকরি করেন, তো তিনি আমাকে এসে বললেন, দাদা আপনার প্রেডিকশন দেখে যা বলছি, আপনার ওই ভিডিও দেখে সব মিলে যাচ্ছে। তো আমি আর কি বললাম, কতগুলো ক্লায়েন্ট দেখেছো? তো যে দাদা 4-5টা তো দেখেছি। আমি বললাম 500 ক্লায়েন্ট দেখো, যদি মিলাতে পারো তখন হচ্ছে গিয়ে কথা হবে, তখন এসো। 500 ক্লায়েন্ট দেখে যখন মিলাতে পারবে তারপরে এসো। তো তারপরে হচ্ছে গিয়ে আবার ফোন করলো, ফোন করে বলছে, দাদা কিচ্ছু প্রেডিকশন মিলছে না। বললাম হ্যাঁ, এইবার শিক্ষাটা ভালো হয়েছে, কারণ এবার তোমার প্রেডিকশনের প্যাকেটে অনেক প্রেডিকশন এসছে, তাই জন্য তুমি প্রেডিকশন মেলাতে পারছো। আগে প্রেডিকশন ছিল একটা বা দুটো। তাহলে এই যে এডুকেশন লেভেল, আপনারাও শিখবেন, প্রথম প্রথম দেখবেন যা বলবেন সব মিলে যাবে, হুবহু মিলে যাবে। তারপরে দেখবেন আর প্রেডিকশন করছেন কিছুই মিলছে না, মেলাবার চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু একটি প্রেডিকশনও মিলছে না। তো এই যে সিচুয়েশন, এই যে কন্ডিশন, এটাও আসবে। হ্যাঁ, সেটাই আমার খুব জানার ইচ্ছা, যেন প্রেডিকশন যেটা হবে মানুষের, যেটুকু কম বলি বেশি বলি, সেটা যেন একদম পারফেক্ট করতে পারি, এইটাই আমি আপনার থেকে জানতে চাই। তারপরে যখন আসবে তৃতীয় পর্যায়, তখন দেখবেন প্রেডিকশন গুলো মোটামুটি মিলছে। আর তারপরে একটা পর্যায় আসবে, যে পর্যায়টা আসতে পারে নাও আসতে পারে, সেই পর্যায়টা হচ্ছে যেটা আপনার মুখ দিয়ে বেরোবে সেটাই হবে অ্যাস্ট্রোলজি। তখন বলবেন যে আমি অ্যাস্ট্রোলজার নই, তখন আমি অ্যাস্ট্রোলজার কিছু বলবেন না, তখন বলবেন কি, আই স্পিক অ্যাস্ট্রোলজি, এনিথিং আই স্পিক দ্যাট ইজ অ্যাস্ট্রোলজি, যা মুখ দিয়ে বলি সেটাই জ্যোতিষ। তো এইরকম একটা সিচুয়েশন আপনাদের মধ্যে করবে যদি এই শাস্ত্রকে পূর্ণ সময় দেন, যেটা আপনার মুখ দিয়ে লোকটা ঢোকার সঙ্গে সঙ্গে যেটা আপনার মুখ দিয়ে বেরোবে সেটাই লোকটার সমস্যা, সেটাই লোকটার প্রবলেম, এবং তার জন্যে আপনার সময় লাগবে না, একদম দেখবেন আর বলে দেবেন, এটাই সমস্যা। কারণ গ্রহরা সেই অবস্থায় আপনার মুখে এসে অবস্থান করে রয়েছে, আপনার চিন্তার সঙ্গে গ্রহদের দৃষ্টি ম্যাচ করছে। সব সময় গ্রহদের দৃষ্টি পজিটিভ হয় না, আবার সব সময় গ্রহদের দৃষ্টি নেগেটিভও হয় না। আর একটু শিখবার পরে বুঝতে পারবেন যে প্রেডিকশন করাটা বিরাট টাফ। কারণ হচ্ছে গিয়ে এই যে আমাদের সামনের মানুষগুলো রয়েছেন, আমরা কখনোই বলতে পারবো না যে এদের মনের মধ্যে কি চিন্তা রয়েছে, সামনে স্বপ্ন রয়েছে না স্বপ্ন ভাঙার দুঃখ রয়েছে, কি রয়েছে বলা পসিবল নয়। যখন আপনি দেখবেন একটা কুণ্ডলী সাপেক্ষে বলা শুরু করবেন যে 5 নম্বর ঘরে বসে আছে রাহু, আপনি বলে দিলেন তোমার তো প্রেমে গন্ডগোল হবে, কারণ আপনি জানেন 5 নম্বর ঘর থেকে প্রেম বিচার করা। কিন্তু যখন আপনি জানবেন 5ম ভাব থেকে বিচার করা হয় মায়ের সম্পত্তি, যখন আপনি জানবেন 5ম ভাব থেকে বিচার করা হয় বাবার বাবা,
পঞ্চম ভাব থেকে বিচার করা হয় চাকরিটা থাকবে কি থাকবে না, পঞ্চম ভাব থেকে বিচার করা হয় মামার পা, পঞ্চম ভাব থেকে বিচার করা হবে বউয়ের দাদা। তো এইরকম যখন বহু বিষয় আপনার সামনে আসবে পঞ্চম ভাব থেকে বিচার্য, পঞ্চম ভাব থেকে বিচার করা হয় ইমিউনিটি সিস্টেম, পঞ্চম ভাব থেকে বিচার করা হবে ক্রিয়েটিভিটি, পঞ্চম ভাব থেকে প্রেম, পঞ্চম ভাব থেকে সন্তান, পঞ্চম ভাব থেকে দেবতার প্রতি আসক্তি। এবার আপনার কাছে 20টা টপিক চলে এসেছে, পঞ্চমে বসে আছে রাহু, এই 20টা টপিকের মধ্যে রাহু কোনটাকে কামড় দেবে? রাহু একটাকে গ্রাস করবে, দুটোকে গ্রাস করবে, কিন্তু কোন দুটো? তখন তৈরি হবে কনফিউশন। এইটা হচ্ছে সেকেন্ড পর্যায়ে, আপনার জ্ঞান বাড়ছে। প্রথমে আপনার জ্ঞান খুব অল্প, একটা প্রেডিকশন একটাই পারফেক্ট, যা বলেছেন সেটাই মিলে গেছে, যা বলবেন সব মিলে যাবে, পারফেক্ট, কোনো এদিক ওদিক নেই, কারণ আপনার নলেজ খুব কম, কারণ আপনি নিজে কনফিউজড নন। এরপরে আপনার নলেজ বাড়বে, প্রেডিকশন করবেন, ভাববেন হচ্ছে না, আরো কিছু শিখতে হবে, এই এই পদ্ধতিতে হচ্ছে না, কৃষ্ণমূর্তি শিখতে হবে, হচ্ছে না, নারী নারী হচ্ছে আসল, নারী জ্যোতিষ শিখতে হবে, তো এ হচ্ছে না, এই যে কনফিউশন, ট্যারো ট্যারো কার্ডটা শিখতে হবে, নিউমারোলজিটা জানতেই হবে। তো এরপরে দেখবেন এই যে আইডেন্টিফাই করা, পারমুটেশন কম্বিনেশন বিন্যাস, কি কি আমি পেলাম, এগুলোকে এক জায়গায় নিয়ে এসে প্রপার করে বুঝতে পারবেন, এই আর্ট, এইটা আপনি শিখতে পারবেন, এটার জন্য একটু সময় লাগবে। এবার এইবার যখন আপনার মনের মধ্যে এই বিভিন্ন জিনিসগুলো ঘোরাফেরার মধ্য থেকে একদম প্রপার জিনিসটাকে তুলে নিয়ে আসতে পারবেন, যখন প্রপার জিনিসটাকে তুলে নিয়ে আসতে পারবেন, তখন হচ্ছে গিয়ে পারফেক্ট প্রেডিকশন আসবে। এটা হচ্ছে থার্ড ফেজ। ফোর্থ ফেজে হচ্ছে তখন আপনি মানুষকে দেখেই পট করে বলে দিতে পারবেন যে তোমার এই হয়েছে, তোমার এই হবে, এই সময় তুমি চাকরি পাবে। যদি আপনার মুখ দিয়ে বেরিয়ে যায় যে এই সময় তুমি চাকরি পাবে, তাহলে উপর থেকে লোক আসবে, এসে ওই লোকটাকে চাকরি দেবে, কারণ আপনি বলেছেন আর ইউ স্পিক অ্যাস্ট্রোলজি, আপনি মুখ দিয়ে যেটা বলেন সেটাই জ্যোতিষ, সেটাই শাস্ত্র, সেটাই ভবিষ্যৎ। তো এই এই যে ক্ষমতা, এই যে এবিলিটি, এইটা কিন্তু একজন জ্যোতিষী একমাত্র অর্জন করতে পারে। আর যখন আপনি এটা অর্জন করতে পারবেন, তখন দেখবেন মনের দুঃখ, ক্রোধ, ভয়, আসক্তি সব ভ্যানিশ হয়ে গেছে, তখন আপনি একটা আলাদা লেভেলে বিলং করেন। একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে জ্যোতিষের বিভিন্ন অনুষ্ঠান হয় না, এই জ্যোতিষের অনুষ্ঠানগুলোতে আমাদেরকে ডাকে, ডেকে একদম মান সম্মান দেন, পেছনে বসিয়ে দেয়, আমরাও পেছনে বসে থাকি। তো বিভিন্ন মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে স্টেজে উঠবো, মোমেন্টো নেব, সার্টিফিকেট নেব, একটু বক্তব্য রাখবো। তো আমার মধ্যে ওইসব আসে না, কি বলবো, সুযোগ পেলে বলবো, তো কিছুক্ষণ পরে টরে ডাকে। তো একদিন দুই ভদ্রলোক আমাকে নিয়ে কথা বলছে, এবার আমি আর কি কথাটা শুনতে পেয়েছি পেছন থেকে। তো তাতে হচ্ছে গিয়ে ওরা বলছে যে আমার স্পিচ গুলো একটু গোছানো হয়, একটু পরিকল্পিত স্পিচ, যখন আমি স্পিচ দিতে যাই তখন পড়াশুনো করে যাই। তো তারা আর কি আমাকে নিয়েই কথা বলছে, আমাকে না দেখে বলছে, শান্তনুদা এসছে কিছু একটা বলবে, ওটা লিখতে হবে। তারপর আরেকজন বলছে যে শান্তনুদা তো এসছে কিন্তু স্টেজে ডাকে, এই বিভিন্ন লোক তাদেরকে আর কি স্টেজে রেখে দিয়েছে, তার থেকে আর শান্তনুদাকে পেছনে বসিয়ে দিচ্ছে। তো আরেকজন লোক বলছে সেটা একটা আমার জীবনের পাওয়া, সেই ভদ্রলোক বলছে যে আরে শান্তনুদা যেখানে বসবে সেটাই হচ্ছে স্টেজ, তুমি চিন্তা করো। তো এটা হচ্ছে জীবনের একটা অ্যাচিভমেন্ট, যে একটা মানুষ সে আমাকে নিয়ে এই কথাটা বলছে। হ্যাঁ, তো তারপর আমি বললাম যে আরে আমি পেছনে বসে আছি, কিছু তো মানে ওই সেই আরে রুলায়গা কে এরকম টাইপের কথা। তো শুনে আর কি রিয়েলাইজ করলাম যে যখন শিক্ষা একটা লেভেলে পৌঁছবে তখন কিন্তু তার স্বীকৃতির আর দরকার হবে না, সেটা আপনা আপনি নিজেই নিজেকে স্বীকৃতি দেবে, এবং সেই সময় সেটা হচ্ছে একজন জ্যোতিষের জন্য একটা বিশেষ মুহূর্ত। যদি আপনি বলেন
যে এটা হবে তাহলে ওটা হবে, গ্রহরা আপনার মুখ দিয়ে সেটাই বলাবে যেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে হবে। তবে এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে, প্রচুর পড়াশুনো করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ পেশায় কিছু প্রলোভন আসে। প্রলোভনটা হচ্ছে ভয়ঙ্কর প্রলোভন। এই পেশা থেকে এমন পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব যেটা হচ্ছে গিয়ে আনলিমিটেড। তো এই যে প্রলোভন, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র দেবে আমাদেরকে। তো এটাকে আমরা যতটা সম্ভব, যতটা প্রয়োজন ততটা আর্ন করব। তারপরে হচ্ছে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে, কিন্তু সুযোগ সেটা কিন্তু শাস্ত্র প্রভূত পরিমাণে দেবে, প্রচুর প্রচুর সুযোগ, মানে প্রচুর। এই সুযোগের মা বাবা নেই, অর্থ উপার্জনের জায়গা প্রচুর। আপনি যদি কিছুদিন একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে প্রচুর প্রভূত অর্থ উপার্জনের জায়গা এই শাস্ত্র আমাদেরকে দেবে। আমরা যারা হচ্ছি লোয়ার মিডল ক্লাস আমাদের মতো, তো আমাদের ধারণার বাইরে অর্থ জ্যোতিষশাস্ত্র আমাদেরকে দিতে পারে। কোন অ্যাস্ট্রোলজারের কাছে শুনেছি সকালবেলা ব্যাগ নিয়ে নামতেন, বাজার যাওয়ার চারটে ব্যাগ নিয়ে, ভর্তি হলে পরে পাঠিয়ে দিতেন, গোড়াগড়ির চক্করে যেতেন না, রাত্রিবেলা দুটো লোক আসতো, তারা বসে বসে গুনত, ব্যাগে করে চারটে করে ব্যাগ ভরতেন আর ওপরে পাঠিয়ে দিতেন, কোনো একটা জায়গায় একত্রে রেখে দেওয়া, রাত্রিবেলা লোক আসতো গুনবার জন্য। তো এরকমও হয়েছে, এরকম একজন নয়, এরকম বহু লোকের কাছে রয়েছে, কেউ প্রকাশ করেন কেউ প্রকাশ করেন না। তো এই যে ব্যাপারগুলো, এই যে বিষয়, এগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে প্রপার দিক থেকে সরিয়ে দেয়। জ্যোতিষীদের মধ্যে বেশিরভাগের সম্পর্কে একটা কথা চলে যে জ্যোতিষী মানেই হচ্ছে গিয়ে ছ্যাঁচড়া, জ্যোতিষী মানেই হচ্ছে চিটিংবাজ। তো এই যে কথাটা, এর জন্য দায়ী হচ্ছে গ্রহ অবস্থান। আমাদের যদি অষ্টম ভাবে কেতু থাকে, অষ্টমে যদি কেতু থাকে তাহলে একজন ভালো জ্যোতিষী, মোটামুটি যদি দশটা জ্যোতিষীকে বার করেন তার মধ্যে ছয় সাতটার আপনি পাবেন অষ্টমে কেতু। আমাদের মধ্যে খোঁজাখুঁজি করলে দু চারজনকে পাবেন, আমার ক্ষেত্রে পাবেন। তো এই যে অষ্টমে যখন কেতু থাকবে তখন দ্বিতীয় আসবে রাহু। দ্বিতীয় রাহু মানেই লোভ, দ্বিতীয় রাহু মানেই প্রচুর অর্থ সঞ্চয় করবার, প্রচুর অর্থ আহরণ করার চেষ্টা। দ্বিতীয় রাহু মানেই মিথ্যে কথা বলা, যদি সেই রাহু ব্যালেন্সড না হয় তাহলে। এই কারণে যখন অষ্টমে কেতু একটা ভালো অ্যাস্ট্রোলজার তৈরি করতে পারে, অষ্টমে কেতু থাকলে একটা মানুষ ভালো একজন ইনটিউটিভ অ্যাস্ট্রোলজার হতে পারে, তেমনই কিন্তু দ্বিতীয় রাহু সেই মানুষটাকে দিয়েই জালিয়াতি করাতে পারে, লোভ সৃষ্টি করতে পারে, প্রচুর অর্থের প্রতি ক্ষুধা সৃষ্টি করতে পারে। তাহলে এই দুটো জিনিস একটা কিন্তু আরেকটার সাথে যুক্ত। তাই জ্যোতিষীদের মধ্যে এই দুর্নীতি পরায়ণ হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু এড়ানো যায় না। তো সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, চেষ্টা করা যেতে পারে। সবসময় সেটা সাকসেসফুল হবে না, কোনো কোনো সময় সাকসেসফুল হবে, যখন সাকসেসফুল হবে তখন আমাদের মুখ দিয়ে সলিড প্রেডিকশন বেরোবে, যেটা বলবো আমরা সেটাই হবে জ্যোতিষ। তাহলে আজকের ডিসকাশনকে আমরা কন্টিনিউ করবো না বেশিক্ষণ, প্রথম এবার ব্যাপারগুলো একটুখানি বোঝাই। আপনারা পেন ড্রাইভ গুলো পেয়েছেন যারা, আপনারা দেখা শুরু করুন, যদি দেখতে ল্যাপটপে দেখতে পারেন, ফোনে দেখতে পারেন, যেভাবে খুশি দেখতে পারেন। জিরো লেভেল অ্যাস্ট্রোলজি থেকে শুরু করতে হবে, একটা খাতা আর পেন নিয়ে দেখতে শুরু করবেন, যে পার্টটা মনে হবে যে ইম্পর্টেন্ট সেটাকে নোট ডাউন করে নিতে পারেন। বারংবার জিরো লেভেল অ্যাস্ট্রোলজি, 0.1 অ্যাস্ট্রোলজি এগুলো দেখবেন, যা সমস্যা আসবে সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবেন। আমি আইদার ভিডিও রেকর্ড করে বা পরের ক্লাসে বা কোনো না কোনো ভাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটাকে সলভ করব। এই যে 18টা ক্লাস আপনারা পাবেন, 18টা ক্লাসে আপনাদের শিক্ষা সম্পূর্ণ নাও হতে পারে। যদি শিক্ষা সম্পূর্ণ না হয় সেই ক্ষেত্রে কন্টিনিউ আমরা ক্লাস করে যাব, আপনাদের কোনো রকম চিন্তা নেই।
ঋষিবাণীতে যখন আপনারা যুক্ত হয়েছেন তখন এখানে একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। এইখানে একমাত্র প্রবেশ আছে, এখানে কিন্তু কোন রকম বেরিয়ে যাওয়া নেই। একমাত্র আপনি যদি মনে করেন যে আপনার শিক্ষা সম্পূর্ণ হয়েছে আর দরকার নেই, সেই সময় আপনি অবশ্যই বেরিয়ে যেতে পারেন, কিন্তু তার আগে ঋষিবাণী আপনাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাবে। এখানে কিন্তু এটাতে কোন রকম কোন গ্যাপিং ল্যাকিং পাবেন না। তো এরপরে আপনাদের বিভিন্ন চার্ট আসতে শুরু করবে, চার্ট গুলো আপনারা নিজেরা দেখবেন। যদি মনে হয় যে এই চার্ট সম্পর্কে আরেকটু ডিসকাশনের প্রয়োজন তাহলে গ্রুপে পোস্ট করবেন। চার্ট সবসময় জন্মকুণ্ডলী হোক বা হস্তরেখা হোক, আমাদের এই কোর্সের মধ্যে হস্তরেখাও আছে, হস্তরেখা হোক, পুরো ছবি পুরো বিষয়টাকে নিয়ে আসতে হবে। যদি কেউ হাতের ছবি দেন তাহলে এরকম হাতের ছবি চলবে না, এরকম হাতের ছবি চলবে না, এরকম হাতের ছবি চলবে না, একদম স্পষ্ট ভাবে পুরো হাতটা আসছে, কবজি সমেত, পুরো হাত কবজি সমেত আসছে, এইরকম ছবি আমাদের নিতে হবে। যখনই কেউ জন্ম কুণ্ডলী বা গ্রহ বানিয়ে বা বলবে আমার পঞ্চমে রাহু, কোনো উত্তর নেই, পঞ্চমে রাহু কার পঞ্চমে রাহু, কি লগ্ন, কি রাশি, কিছুই জানি না, কি দশা চলছে জানি না, বাকি গ্রহগুলো কোথায় আছে জানি না, পঞ্চমে রাহু থাকলে কি হতে পারে জানি না, বাকি জিনিসগুলো যেমন আপনি জানেন না, একটা কুণ্ডলী পূর্ণ হয়। আমাদের যে মাস্ক পরা থাকে, মাস্ক পরে আমরা ঘুরছি না, বহু মানুষকে দেখে আপনি বুঝতে পারবেন না যে এই মানুষটাকে অ্যাকচুয়ালি কেমন দেখতে। অনেকের চোখ দেখে মনে হবে ব্যাপক সুন্দর, যে মাস্কটা খুললো দেখলেন হনুমান রয়েছে। যারা বাইরে বেরোন তারা এটা প্রত্যক্ষ করতে পারবেন। একদিন একজন ক্লায়েন্ট এসছে, চোখ দেখে মনে হচ্ছে ওরে বাপরে এত বিশ্ব সুন্দরী, তারপরে যেই মাত্র মাস্কটা খুললো তখন দেখলাম ওরে বাবা এ তো পুরো শ্রীলঙ্কা, কামিং ফ্রম শ্রীলঙ্কা, সর্বনাশা কাণ্ড। তো রূপটা আলটিমেটলি কোনো বিষয় নয়, কিন্তু যেটা বোঝাতে চাইছি যে পার্শিয়াল ডিসপ্লে তাতে কিন্তু আমরা বুঝতে পারবো না যে অ্যাকচুয়াল পিকচারটা কি। একটা ছবিকে যদি আমরা ঢেকে রাখি অর্ধেকটা, ছবির ওপরে রয়েছে একটা সূর্যের ছবি আর নিচে যে ছবিটা রয়েছে নিচের দিকে সেখানে একটা মানুষকে বলি দেওয়া হচ্ছে বা কোনো একটা প্রাণীকে বলি দেওয়া হচ্ছে, তাহলে উপরে সূর্যের ছবি দেখে কি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ভেতরে কি আছে। তেমনি একটা পার্ট, কেউ একজন বললো আচ্ছা লগ্নে রবি থাকলে কি হয়, আরে লগ্নে রবি থাকলে অনেক কিছু হতে পারে, মকর লগ্নে রবি থাকলে খুব খারাপ হয়, আবার যদি সিংহ লগ্নে রবি থাকে খুব ভালো হয়, মেষ লগ্নে রবি খুব ভালো, তুলা লগ্নের রবি যথেষ্ট খারাপ, তাহলে আমি কি করে বলবো যে লগ্নে রবি থাকলে কি হয়, আমাকে তো আগে জানতে হবে লগ্নটা কি, বাকি গ্রহগুলো কি অবস্থায় আছে, এই রবিটা কেমন রবি, এই রবির সঙ্গে রাহুর কেমন সম্পর্ক, রবিটা পীড়িত কিনা, রবিটার সমস্যা হয়েছে কিনা, এগুলো কিছুই জানতে পারলাম না, প্রেডিকশন করব, তাহলে প্রেডিকশন করা যাবে না। তাহলে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে এবং তারপরে কিন্তু আলটিমেটলি প্রেডিকশনটা করতে হবে। তো এই স্টেপগুলো আমরা খেয়াল রাখবো। কেউ যদি জন্ম কুণ্ডলী কালেক্ট করেন তাহলে হচ্ছে গিয়ে সম্পূর্ণ কুণ্ডলী কালেক্ট করবেন, অথবা শুধুমাত্র বার্থ ডিটেলস, জন্ম তারিখ, সময়, নাম, স্থান, এইগুলো খালি পাঠাবেন, এতে আমরা প্রেডিকশন করতে পারবো। কোনো প্রশ্ন? তাহলে মোটামুটি আমরা কিছুটা আন্দাজ করলাম কিভাবে আমরা পড়াশুনো করব, আর অ্যাকচুয়াল আমাদের ক্লাসটা পরের ক্লাস থেকে স্টার্ট করব, যেখানে আমাদের কন্টেন্ট থাকবে, আমাদের বিষয় ভিত্তিক আলোচনা হবে। তো সেই আলোচনাগুলো থেকে আমরা কিছু বিষয় জ্ঞান আহরণ করতে পারবো এবং আপনাদের যে পড়ার পথে যে সমস্যাগুলো আসবে সেগুলোকে আমরা সলভ করতে পারবো। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, পরের ক্লাস থেকে আমাদের ট্রু ক্লাস শুরু হবে। তাহলে সবাই ভালো থাকুন, আর কোনো প্রশ্ন, শাস্ত্র সম্পর্কে জানবার ইচ্ছা থাকলে পরে বলুন।
আর কোনো প্রশ্ন? স্যার এই পর্যন্ত মোটামুটি আপনার কথা ক্লিয়ার আছে, আমি মোটামুটি আমি বুঝেছি। তো আমার নেটে খুব প্রবলেম হচ্ছে স্যার, আমি অর্ধেক শুনতে পাচ্ছি অর্ধেক শুনতে পাচ্ছি না। তো আজকে যদি কাইন্ডলি অফ করেন তাহলে ঠিক আছে। আমরা তো আজকে এখানে স্টপ করব, আর এরপরে আমাদের একটু স্ট্রং নেট লাগবে, না হলে যেহেতু ক্লাসটা পুরোপুরি অনলাইন তাতে আমাদের একটু বুঝতে সমস্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টপ করি আজকের মতো। নেক্সট ক্লাস আমাদের রয়েছে কত তারিখ? আমাদের আমি কি রুটিনটা দিয়েছি? না না, আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের এক বছরের যে ক্লাস শিডিউল সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। এরপরে আমাদের ক্লাস হচ্ছে এপ্রিল মাসের 7 তারিখ। আমি আপনাদের গ্রুপে এটাকে দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ তাই সেটাই বলছি স্যার, আমার ভীষণ প্রবলেম করছে নেটে, কিছু শোনাই যাচ্ছে না। আচ্ছা আমি নেক্সট ক্লাস গুলোর যে শিডিউল সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা নেক্সট ক্লাস থেকে আমাদের প্রপার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। রাখি তাহলে, সবাই ভালো থাকুন আর শুভরাত্রি।